আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আর্নিং বিডি আর ভুলি ইউটিউব চ্যানেল একটা স্পেশাল পেমেন্ট প্রুফ ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম সো ফ্রেন্ডস আজকের ভিডিওটা আপনাদের জন্য যারা ফাইব্রো গ্লোবাল এক্সচেঞ্জারে তৈরি করছিলেন ঠিক আছে আর আপনারা এখান থেকে অনেকেই তো রেফার করছে আর অনেকে পাঁচ হাজার কয়েন পাইছে পাঁচ হাজার টোকেন পাইছে তারা তো উইড্রো দিতে পারতেছে না সম্পূর্ণ বিষয় আজকের ভিডিওতে আপনাদেরকে এটু জেড ক্লিয়ার করে দেবো আপনারা কীভাবে টাকাটা উইড্রো করতে পারেন এবং এই টাকাটা আপনারা মানে কীভাবে উড্ডো করবেন আর অনেকে এই বিষয়টা কেন জানেন না যার জন্য দিচ্ছি আর আমি এতদিন পরে ভিডিও আপলোড করার কারণটা আপনাদেরকে বলবো এবং আমাকে আপনারা একটু হেল্প করবেন এই ভিডিও এই মানে এই প্রসেসটাও মানে সরি মানে এই বিষয়টা নিয়েও ভিডিওতে কথা বলবো ঠিক আছে আপনারা আমাকে একটু হেল্প করতে সম্পূর্ণ বিষয় ভিডিওটা দেখবেন কেউ ভিডিওটা টানাটানি স্কিপ করবেন না ঠিক আছে তাহলে অনেক কিছু মিস করবেন আপনারা যারা জানেন যে আমি চার দিন ধরে ভিডিও আপলোড করতেছি না তার কিছু কারণ হচ্ছে আমি আপনাদেরকে এত ভালো ভালো কন্টেন্ট উপহার দিয়ে এত ভালো ভালো অ্যাপ শেয়ার করি কিন্তু ভিডিওতে ডিসলাইক পরে এবং গালাগালি পরে আমি এই বিষয়টা একদম একদমই বুঝলাম না এত কষ্ট করে ভিডিও বানাই যে 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 অ্যাপসটা আছে এই অ্যাপসটা থেকে তো প্রায় এই যে অ্যাপসটা আছে এই অ্যাপসা থেকে মানে আমার ইউজাররা এত পরিমাণে টাকা ইনকাম করছে যে বলার মতো না ঠিক আছে আপনারা যারা এই মানে এই অ্যাপসে কাজ করছেন তারা প্লিজ ভিডিওতে একটা হলো কমেন্ট করবেন যে এরকম এটা থেকে কীরকম আর্নিং হয়েছে যাতে অন্যরা যাতে কমেন্টটা দেখে কিছু শিখতে পারে বুঝছেন এটা আমার রিকোয়েস্ট কারণ মূর্খরা সময় ভাই মানে অন্যের পিছনে লেগে তাই কিন্তু কখনও কোনো নিজে একটা কিছু করতে পারবে না এই অ্যাপসে যারা কাজ করছেন তারা কিন্তু ভাই অনেক আর্নিং করছেন ঠিক আছে এখন এই অ্যাপসে আপনার এই কিউআর করে এখন মানে ইয়া হচ্ছে এটা আমি আপনাকে বলে বলে দিতে পারতাম সরি মানে মানে বলে দিব কিন্তু এটা আমি আপনাকে স্ক্রিনশটে দেখাতে পারবো না ওদের যে অফিসিয়াল নোটোফিক্স যে কমিউনিটি আছে ওইখানে ওরা কমেন্ট করছে মানে ওদের অ্যাডমি বলছে যে বাংলাদেশেরা ইউজাররা কিউআর কোডের মাধ্যমে সব কয়েন মানে আর্নিং করে ফেলেছে ইন ইনলিগেলভাবে ইনলিগেল বলতে গেলে মানে আপনাদের একটা কিউআর কোড বারবার স্ক্যান করে ইনকাম করছি এটা আর কি ওরা বলতেছে এটা হয়তো তাদের কাছে নোটিফিকেশানটা চলে গেছে যার জন্য এটা করছে কিন্তু এটা তাড়াতাড়ি তারা ঠিক করবে আমরা নোটিফি স্ক্যান করে করে আবার আর্নিং করতে পারবো আগের মতো ঠিক আছে আর যারা এই সব করতে পারতেছে না সেই বিষয়টা দেখে হয় আজকে বিদেশ টু টু এ টু জেড মানে আপডেট থাকবে মানে আমার বলছিলাম যে আমাকে আপনার একটু হেল্প করবেন ভাই মানে যারা অনেক মানে আমার ভিডিও কমিউনিটিতে বা আমার চ্যানেলে হয়তো অনেকেই আসেন মানে অনেক কিছুই জানেন তারা প্লিজ আমাকে একটু হেল্প করেন আমার ভাই বিনান্স অ্যাকাউন্ট তারপর আপনার কুকোয়েন অ্যাকাউন্ট মানে এ টু জেড মানে আমার যত এক্সচেঞ্জার বা আমি যত প্রকার কাজ করি অনলাইনে সব অ্যাকাউন্ট আমার একটা জিমেলে ছিল বুঝছেন এই জিমেলটা ভাই আমার ফোনে মানে জন্য প্রবলেম রয়েছে আমি আপনাকে বলি আর ফাইভ ব্লু গ্লু বলে এটা বিষয়টা বলবো আপনাদেরকে মানে আমি সবসময় ফিঙ্গার প্রিন্ট দিয়ে ফোন ইউজ করতাম মানে ফিঙ্গার ফোন দিয়ে লক খুলতাম ফিঙ্গার প্রিন্ট দিয়ে সব কিছু করতাম আমার ফোন আপনারা চব্বিশ ঘন্টার ভিতরে প্রায় আঠেরো ঘন্টার মধ্যে আমি ফোন ইউজ করি বুঝছেন আর বাকি সময় এই রাত্রে যখন ঘুমায় তখন এটা ফোনটা এও থাকে ফোনে চার্জ মার্জ যা বলেন সব মানে ফোনটা ঠিক আছে কিন্তু আমি যে প্যাটার্ন লক দিয়েছিলাম ভাই মানে ফোন যে লক করার সময় যে প্যাটার্ন লকটা থাকে না ওই ওইটা আমি ভুলে গেছি কারণ তিন তিন চার মাস যাব যখন আমি কাজ করতেছি ওইটা আমার মনে ছিল না যার জন্য আমি এটা রিকভারি করতে পারি না যার জন্য আমি ফোনটা রিসেট মারছি আপনারা জানেন যে কীভাবে রিসেট মারতে হয় ওইভাবে রিসেটটা মারছি মারার পরে এখন তো আমার এই যে এই যে জিমেলটা আছে জিমেলের পাসওয়ার্ড তারপরে সব কিছু আমি ড্রাইভে সেভ করে রাখছিলাম মানে আমার এই জিমেলের ড্রাইভে সেভ করে রাখছিলাম মানে আমার ইয়াপ ছিল যে কখনও যদি আমি অ্যাপসটা মানে ফোনটা রিসেট মারি তাহলে এখান থেকে ড্রাইভ থেকে দেখে নিব পাসওয়ার্ড এবং সব কিছু দেখে নেব এখন তো আমার ফোনটাই মানে একদম ক্লিয়ার হয়ে গেছে না আমার তো অ্যাকাউন্টগুলো লগ ইন করতে হবে এই জন্য আমি এই অ্যাপটা মানে জিমেলটা আমি আনতে পারতেছি না আমার ইউটিউব চ্যানেলটা ফিরতে আনতে পারছি জিমেলটা দিয়া কিন্তু এই জিমেলটা আমার তৈরি আনতে পারলাম না এখন এই পাসওয়ার্ডও মনে নেই কিছু মনে নেই এখন যদি আমি আপনার ফর গেটে ক্লিক করি ফরগেটে ক্লিক করার পর এরকম আসে এই যে এরকম আসে যে রিকোভারি ইমেল অ্যাড্রেস এই টাইনার দ্বারা অত ক্লিক করলে কিছু হয় না তারপর আমি কিছু করতে পারতেছি না মানে আমার এই ইমেলটা আমার পর্যন্ত মনে নেই যে কী ইমেল দিছি এখানে যদি শুরু করতো যে এখানে পুরো লেখাটা শু করতো তখন আমি বুঝতে পারতাম যে এটা কী দিছি কিন্তু আমি এত পরিমাণে জিমেল করছি মাঝে মাঝে হ্যাকিং টিক্স মিক্স দিলে অনেক জিমেল লাগে কোন জিমেলে কী করছি বা এটা নিজেই জানি না যদি কেউ এই বিষয়ে একটু হেল্প করতে পারেন আমি আপনাকে কথা দিচ্ছি আপনার কষ্টের পরিশ্রমের ফলটা আমি দিব ঠিক আছে এখানে পোস্ট করে দিয়েছি ঠিক আছে আপনারা আমার সাথে যারা এই কাজটা করতে পারবেন ভাই এত পরিমাণে খুশি হব ভাই যে বলার মতো না ভাই আমি খুব টেনশনের মধ্যে ছিলাম চার পাঁচ দিন যাবত এই জন্য ভিডিও দিতে পারি নাই ঠিক আছে খুব কষ্টের মধ্যে আসি মানে অনেক ইয়া হচ্ছে কারণ ভাই আমার বিনান্স অ্যাকাউন্টে ভাই ডলার আছে আমার ফাইব্র্লুবল এক্সচেঞ্জের ডলার আছে তারপর আপনার এই গ্যাটডোতায় একটা ডলার আছে টাচ টোলেটে ডলার আছে কিন্তু টাচ টোলেটের মিনিমাম কী টাইম পাই পেয়ে গেছি জিমেলের মাধ্যমে অন্য জিমেল এটা সেন্ড করে রাখছিলাম যার জন্য এটা পাইছি আচ্ছা যাই হোক আমি প্রায় চার মিনিটের মধ্যে ভাই বক করে ফেলেছি আমার বিষয়টা নিয়ে এবং আপনাদের এটা ক্লিয়ার করি মানে চার মাস তিন মাস আগে এই ভিডিওটা আমি আপলোড করছিলাম যে ফাইভ ফাইব্রো গ্লুবালে কীভাবে আপনার এক্সচেঞ্জ তো এক্সচেঞ্জেরা এখন তৈরি করবেন এখান থেকে আপনারা বিশ থেকে পঞ্চাশ ডলার পাওয়ার কথা ছিল কিন্তু আপনার ছিষট্টি ডলার পেয়েছিলেন এখন যেহেতু অ্যাড অব শেষ এবং সবাই সেল দিচ্ছে যার জন্যে এটা ডলার মানে প্রায় কমতে কমতে এখন চোদ্দো ডলারের মধ্যে আসে ঠিক আছে এখন আপনারা অনেকে উড্ডু করতে পারতেছেন আমি আপনাকে দেখাই দিচ্ছি আমার ফাইব্রো গ্লোবালটা আমি মানে কীভাবে লগ ইন করতেছি এটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আমার ইমেলের মাধ্যমে না গুগল অটোরাইজেশনের মাধ্যমে এই যে দেখেন আমার জিমেল কিন্তু নাই যে এটা লগ ইন করছি শুধুমাত্র আমার যে গুগল যে অটেন্টিক যেটা আছে এটার মাধ্যমে লগ করতে পারছি কিন্তু উড্যোগ করতে পারতেছি না এই যে দেখেন এখানে মানে আমার এখানে আপনার আটত্রিশ ডলার প্রফিট হয়েছে কিন্তু এটা আমি উড্যোগ করতে পারতেছি না যদি আমার এই ইমেলটা মানে রিকভার না করতে পারছি আচ্ছা আমি আপনাকে দেখাচ্ছি এখান থেকে আমার প্রফিট হয়েছে আপনার এই এত ডলারটা মানে এই ডলারটা আত্মীয় ডলার প্রফিট হয়েছে আমি রয় টুকেনটা লিখে সার্চ করতেছি অনেকে কিন্তু আপনার পেয়েছেন মাত্র পাঁচ হাজার টুকেন ঠিক আছে পাঁচ হাজার টুকেন কিন্তু আপনার জানেন যে এটা সেল করা যা যাচ্ছে না ঠিক আছে এখান থেকে যদি আমি বাই বাই ক্লিক করি হয়তো ওখানে কিনা হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে আমি যদি এখানে পাঁচ হাজার লিখি পাঁচ হাজার ইয়া করার পর বাই ক্লিক করে দেখেন এখানে কিন্তু মিনিমাম দশ হাজার ঠিক আছে এটা হচ্ছে দেখ এক্সচেঞ্জারেরা এটা অ্যাড করে রাখছে যাতে কোনো মেম্বার মানে বেশিরভাগই কিন্তু পাঁচ হাজার ইউজার পাঁচ হাজার করে টোকেন পাইছে ইউজারগুলো এই জন্য যাতে সেল না দিতে পারে এই জন্য এরা মিনিমাম দশ হাজার দিছে এটা হয়তো পরবর্তী সময় ক্ষমা কমা কমিয়ে দেবে আর সেল দিতে যান তাহলেও আপনার এখানে দশ হাজার মিনিমাম ঠিক আছে মানে টোকেনটা যাতে সবাই সেল না করে দেয় এই জন্য এরা এটি মানে এই অপশনটা এ নিয়ে রাখছে এবার বলে আপনার এখান থেকে পাঁচ হাজার যারা পাইছেন তারা কীভাবে উড্ডু করবেন এখানে আপনার ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পর এখান থেকে আপনার ইউএইচডিটিটা সিলেক্ট করবেন ঠিক আছে ইউএচডিটা সিলেক্ট করার পর টিআরসি টোয়েন্টি এখানে আপনার টোটাল মানে পঁয়ত্রিশ ডলার বা তেত্রিশ ডলার আপনার এখানে ডিপোজিট করতে হবে ঠিক আছে ইউএচডিটি ডিপোজিট করবেন ডলার প্রয়োজন পড়ে আমার সাথে ইনবক্স করবেন এখানে আপনার ইউএইচডিটি ডিপোজিট করার পরে এখান থেকে আপনার রয় টোকেনটা দশ হাজার রয় টোকেন আপনাকে কিনতে হবে ঠিক আছে এখান থেকে বাই ক্লিক করার পর আপনি এখান থেকে দশ হাজার ওইটুকুন কিনবেন কিনার পরে এটা এখান থেকে আবারও একসাথে ষোলো হাজার বা পনেরো হাজার যেটাই থাকবে আপনার টোটাল অ্যামাউন্ট সবটা সেল দিবেন সেল দেওয়ার পর আপনি এখান থেকে কী করবেন সবচেয়ে কম এর মধ্যে মানে ফ্রির মধ্যে এল টিসিটা আপনি এখান থেকে বাই করবেন এলটিসি ফ্রি মাত্র এগারো সেন্টের মতো এল বাই করবেন এল বাই করার পর আপনি এখান থেকে এল টি দিবেন ঠিক আছে আপনি এখান থেকে এলটিসিটা টি দিবেন আমার এখান থেকে নিউজিটা আছে আমি এখনও বাই করতে পারি নাই কারণ আমার কী কী বলবো মানে অ্যাকাউন্টটা যেহেতু হারিয়ে পড়েছি থেকে যদি চেষ্টা করে পাই মানে এখান থেকে আপনার এলটিসিটা এখান থেকে এও করবেন বাই করার পরে উইড্রো করবেন আপনার এগারো সেন্টের মতো ফ্রি যাবে আপনি সরাসরি বিনান্সের মধ্যে এল নিতে পারেন ওই বিনান্সের মধ্যে আপনি কী করবেন এলটিসিটা এক্সচেঞ্জ করে নেবেন যদি আপনার বিনান্স না থাকে বা এই বিষয়ে না বুঝেন আপনার সরাসরি এই অ্যাকাউন্টগুলো সেল করতে পারবেন ঠিক আছে আপনার এই ফাইব্রো বলে যে এক্সচেঞ্জের অ্যাকাউন্টটা আছে এটা আপনারা চাইলে আমার মাধ্যমে আপনার এটা সেল করতে পারবেন ঠিক আছে আমি আজকে সকাল থেকে আপনার প্রায় দুইটা অ্যাকাউন্ট কিনছি মানে বাই করে ওদেরকে উড্ডু করিয়ে দিয়েছি ঠিক আছে মানে যে ডলারটা আছে এই ডলার থেকে আপনারা এটা সরাসরি আমাকে সেল করতে পারবেন তবে এখানে আপনার কিছু শর্ত আছে এখানে আপনার ফুল অ্যামাউন্টে কিন্তু পাবেন না ঠিক আছে আপনি একটু কম পাবেন কারণ এটা লাভের একটা মানে বিষয় আছে না একটু প্রফিটের দরকার আছে না যাই হোক তো আপনার যাদেরকে বলে দিলাম এখন বলি ভাই মানে এখানে আপনার যদি ইয়াও না থাকে ইউএইচডিটি না পারেন তাহলে টিআরএক্স আপনার তার স্টোরে যদি টিআরএক্স থাকে তাহলে আপনি টুক পকেটের মাধ্যমে জাস্ট অপ থেকে টিআরএক্স থেকে ইয়া করবেন এই টিআরএক্স থেকে আপনার এই ইউএসডিটি করবেন টিআরসি টোয়েন্টিটা তারপরে আপনি এটা সেল করতে পারবেন সরাসরি টিআরসি টোয়েন্টি যদি ডলারটা থাকে আপনার কাছে তাও পারবেন আর যদি এখান থেকে টিআরএক্স থাকে তো জাস্ট অপের মাধ্যমে আপনি আপনি কী করবেন এখান থেকে ইউএসডিটা মানে অ্যাকচেঞ্জ করবেন ঠিক আছে আর যারা বলতেছিলেন যে ভাই আমি তো ক্লাই টু এক্সচেঞ্জ করতে পারতেছি না ক্লাই টু গ্যানটা কীভাবে এক্সচেঞ্জ করবেন এই প্রসেসটা এখন দেখিয়ে দিচ্ছি সিম্পলি আপনাদেরকে ক্লাই টু এখন বিনান্সে আবার ডিপোজিট অন হয়েছে আপনার চাইলে বিনান্সে করতে পারেন তো এখানে আপনি দেখতে পারবেন যে সফ নামে একটা অপশান আছে কিন্তু এই জন্য আপনার অবশ্যই ইয়াও লাগবে মানে ক্লাই টুকেন লাগবে যারা মানে টু ফ্স হিসেবে কাজ করেন যাদের কাছে এক্সি টুকেন আছে তারা এখান থেকে আপনারা সফ করবেন এখানে আপনার কিছুক্ষণ ওয়াইট করার পর এটা অটোমেটিক্যালি ওয়ালারটা কানেক্ট হয়ে যাবে এখান থেকে আপনি কী করবেন ক্লাই টুকেনটা অ্যাড করবেন ঠিক আছে ক্লাই টুকেনটা নিচে দিবেন এবং এখানে এক্সি টুকেনটা দিবেন ঠিক আছে তারপর আপনার এখানে যত এক্সি টুকেন আছে যেটা টাইপ করবেন তো আমি দেখি এখন একটা ক্লাই টুকেনের জন্য কয়টা এক্সি টুকেন প্রয়োজন ঠিক আছে এখানে দেখি আমি একটা টাইপ করে দিচ্ছি দেখেন চারশো পঞ্চাশটা পঁচানব্বইটা টুকেনের বিনিময় এখন একটা ক্লাই টুকেন আর একটা ক্লাই টুকেনের ভ্যালু কিন্তু এখন প্রায় দেড় ডলারের মতো ঠিক আছে এটা আপনার এইভাবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এটা অ্যাক্সেঞ্জ করবেন মানে এক্সি টুকেন উপরে টাইপ করবেন যদি এক্সি টুকেনের মাধ্যমে ক্লাই বানান ক্লায়ের মাধ্যমে এক্সি বানান এটা আর যদি চান যে ক্লায়ের ক্লাই টুকেন দিয়ে আপনি কেআইভিজিটি বানাবেন তাহলে এখান থেকে এই যে কেআইজিটা সিলেক্ট করবেন ঠিক আছে তারপর আপনি এখানে না এখন দেখা যায় দেড় ডলার মতো আসছে যেটা আমি বলছিলাম এটাই মানে এইভাবে জাস্ট আপনারা এখান থেকে অ্যাক্সেঞ্জ করে নিতে পারবেন আর কেআইজি আপনার যদি স্টেবল করেন এটা কোনো আপডাউন করবেন এটা আপনারা চাইলে যে কোনো সময় আমাকে সে দিতে পারেন আর ক্লায় টু কেন্ট আপনার বিনান্সের লিস্টের আসে আবার ডিপোজিট অন আসে বিনান্সে ট্রান্সফার করে মানে ডিপোজিট করে আপনি অ্যাক্সেস করতে পারেন আর এই অ্যাক্সে টুগান্ট আপনারা একমাত্র লুটুফিক্স অ্যাপস থেকে আর্নিং করতে পারবেন এটা আমি আমাদের চ্যানেল অলরেডি তিনটা ভিডিও দিয়েছি আপনার চাইলে দেখে নিতে পারেন ঠিক আছে সো সবাই সেই ছিল মানে আজকের ভিডিও আপনাদেরকে আশা করি অনেক ভালো ভালো ইনফরমেশন দিতে পেরেছি আর একটা গুড নিউজ হচ্ছে এখানে টিকটকের অফারটা আবার চালু হতে পারে এদের এখানে দেখলাম যে এই অফারটা আবার মানে আবারও অন করতে চাচ্ছে ঠিক আছে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি সরাসরি টিকটক থেকেই আমি সরাসরি টিকটকের মাধ্যমে চলে আসলাম এখানে দেখেন এই যে এখানে কিন্তু আবারও কয়েনের অপশনটা মানে অন হয়েছে ঠিক আছে এখানে এখন পর্যন্ত মানে জানা যায় না এটা আজকে আপডেট আনছে এখনও কোর্ট বসানোর অপশন এখানে আনে নাই কোর্ট বসানোর অপশন এখানে দেয় নাই কিন্তু রেফারের অপশনটা এনেছে কিন্তু রেফার এখন অ্যাড হচ্ছে না ঠিক আছে এটা পরবর্তী আপডেট অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেব এই জন্য আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে সমস্ত আপডেট এখানে পেয়ে যাবেন ঠিক আছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কিছু নেই নতুন কোনো টপিক্সে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ